কোনো ব্যক্তির দল না, রেজা কিবরিয়ার দল না, ভিপি নুরের দল না, এইটা গণমানুষের দল, যে কারণে আমরা নাম দিয়েছি গণ অধিকার। অনেক দিন ধরেই গুঞ্জন ছিল নতুন রাজনৈতিক দল আসছে, জাতীয় রাজনীতিতে সরাসরি অংশ নিতে যাচ্ছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং তাদের সংগঠন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। অবশেষে গণ অধিকার পরিষদ নামের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। কোনো ব্যক্তির দল না, রেজা কিবরিয়ার দল না, ভিপি নুরের দল না, এইটা গণমানুষের দল, যে কারণে আমরা নাম দিয়েছি গণ অধিকার। এই উপলক্ষে মঙ্গলবার রাজধানীর পল্টনে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কার্যালয়ে ঘোষণা করা হয় নতুন কমিটি। ছাত্র, যুব ও শ্রমিক অধিকারের সমন্বয়ে গঠিত এই রাজনৈতিক দল, এরই ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদ মূল দল ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক মোছাম্মদ আনারকলি এবং সদস্য সচিব মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে ঠাকুরগাঁও জেলা শাখার হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নেতাকর্মীরা আমগাঁও কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় মাঠে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন। সেখানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা, মোহাম্মদ অলিউর রহমান, যুগ্ম সদস্য সচিব বাংলাদেশ যুব অধিকার পরিষদ হরিপুর উপজেলা শাখা, মোহাম্মদ ওয়াহিদ মুনশেদ, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ যুব অধিকার পরিষদ হরিপুর উপজেলা শাখা। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রাসেল সরকার, নতুন সদস্য। আরও উপস্থিত ছিলেন নতুন আগ্রহী সদস্য ও জনসাধারণ।